মাঝখানে একটা দল আছে সেটা হলো মুনাফিক মোনাফিকে কেমন করে চিনবেন মুনাফিক ব্যক্তিরা দুনিয়া জমি জমি মাথায় দিতে পারে মুনাফিক ব্যক্তির দুনিয়া জমি মুখে দাঁড়িয়ে রাখতে পারে মুনাফিক ব্যক্তিরা আর দুনিয়া জমিলে হাঁটুর নিজ পর্যন্ত গোল পাঞ্জাবি পড়তে পারে সেখানে

জান্নাতে পেয়ে যাবে আল্লাহ পাক জানিয়ে দিয়ে দিলেন বান্দা আকাশ এবং জমিনে যা কিছু রয়েছে সমস্ত কিছু আমি আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আল্লাহ আল্লাহ বলে রাখে বান্দা তোমরা বুঝতে পারো না আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের মধ্য থেকে চার প্রকার মানুষকে যে তসবিহ পূজার ক্ষমতা দিয়েছি কয় প্রকার চার প্রকার মানুষকে সেই তো বিপদের ক্ষমতা দিয়েছে আমার জীব জন্তু আমাকে আল্লাহ আল্লাহ বলে ডাকে বান্না মাস কিভাবে ডাকে হরিণ কিভাবে আল্লাহকে ডাকে বনের পশুগুলো কিভাবে আল্লাহকে ডাকে শুধু তাই নয় বনের জঙ্গি জানোয়াররা কিভাবে আল্লাহকে আল্লাহ আল্লাহ বলে ডাকে বান্না আমি আল্লাহ বলা নামি তোমাদের মধ্য থেকে চার প্রকার মানুষ সেই তো বিপদের ক্ষমতা দিয়েছে এক নম্বর হলো নবীদেরকে দুই নম্বর হলো সিদ্ধি সত্যবাদীদেরকে তিন নম্বর হলো সহাদার শহীদানদেরকে চার নম্বর হলো এক মনসুর মকবুল মান্দা ওলি মান্দাদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিন সেই তাসবিহ পূজার ক্ষমতা দান করেছি তোমরা বুঝতে পারো না আমি আল্লাহ পাক সেই চোখ তোমাদের দেই তোমাদের মধ্যে চার প্রকার মানুষ তাই আল্লাহ পাক জানিয়ে দিয়ে দিলেন দুনিয়া যমনে যদি তোমরা বন্ধুত্ব করো এই চার প্রকার মানুষের সঙ্গে তোমরা বন্ধুত্ব করবে এক নম্বর হলো নবীদের সঙ্গে বন্ধুত্ব করবে দুই নম্বর হলো সিদ্দিক সত্যবাদীদের সঙ্গে বন্ধুত্ব করবে তিন নম্বর হলো সগাদায় সহিমানদের সঙ্গে বন্ধুত্ব করবে চার নম্বর হলো नेक কারনzul মাকবুল বান্দা ওই বান্দাদের সঙ্গে বন্ধুত্ব করবে না তাহলে দুনিয়া যমনে শান্তি সম্মান পাবেন কিয়ামতের ময়দানে মাশরে আল্লাহ পাকের দয়ায় জান্নাতে পেয়ে যাবে তাই আল্লাহ নবী জানিয়ে দিয়ে দিলেন আমি মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম তোমাদেরকে জানিয়ে দিয়ে দিলাম বিশ্বনবী আমার জীবনের শেষ লাগলে একটা ভাষণ দিয়েছিলেন যে ভাষণার নাম হলো বিদায় হজের ভাষণ ওই বিদায় হজের ময়দানে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে বলেছিলেন ও আমার সাহাবা کرامগণ আমি রাসূলুল্লাহ দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাব আমি তোমাদের কাছে দুইটি জিনিস রেখে গিয়ে যাচ্ছি তারাক তৌফিকু মুমরাইনি নামতা দিলু মা তামাসসাকতুম বিহিমা কিতাবুল্লাহি ওয়া সুন্নাতুর রাসূলি আমি মুহাম্মদ রাসূলুল্লাহ তোমাদের কাছে দুইটি জিনিস রেখে দিয়ে যাচ্ছি এক নম্বর হলো আল্লাহ

হাকানি আলেম দুই নম্বর ভন্ড আলেম হাকি আলেমদের সঙ্গে বন্ধুত্ব করবেন আর ভন্ড আলেমকে কে বর্জন করবেন দুনিয়া জন্য শান্তি সম্মান পাবেন কেমন আল্লাহ জান্নাত পাবেন ঠিক না চলো হাক্কানি আলেমের কি মর্যাদা বলে যাচ্ছি বাপ আল্লাহ জানিয়ে দিয়ে দিলেন ওরে দুনিয়ার মানুষরা তোমরা তোমাদেরকে জানিয়ে দিয়ে দিলাম যে ব্যক্তি একজন হাক্কানি আলেমের দুজনে দুই নামাজ আদায় করলো সে যেন একজন নবীর পিছনে দুই নামাজ আদায় করলো

হাক্কানি আলেম ওই ব্যক্তিকে বলবেন যে আলেমটার আমল আছে আমল আমল একটা গাছের যদি সেই গাছে ফল না হয় সেই গাছের কোনো মূল্য থাকে থাকে একটা পুকুরে যদি মাছ না থাকে ওই পুকুরের মূল্য থাকে থাকে না কোনো দিদি যে আলেমটার আমল নেই ওই আলেমটার কোনো মূল্য নেই ঠিক না ঠিক তাই আল্লাহ নবী জানিয়ে দিয়ে দিলেন এক নম্বর তোমরা বন্ধুত্ব করবে আলেমদের সঙ্গে তোমরা বন্ধুত্ব করবে আক্কানি আলেমের সঙ্গে বন্ধুত্ব করবে দুই নম্বর হলো

তোমরা চলবে শুধু সত্যবাদীদের সঙ্গী হয়ে চলতে হবে না নিজেকে সত্য কথা বলতে হবে ঠিক না ঢুক

ছেলেটা মেয়েটা বলছে তুমি খেয়েছো ওইদিকে মেয়েটা বলছে তুমি খেয়েছো এদিকে ছেলেটা বলছে না তুমি না বললে আমি খেতে পারি ও হারাম তো ছেলেটা কি করেছে জানেন দেড় প্লেট বিরিয়ানি খেয়ে বসে রয়েছে ঠিক না প্রেমিকাকে বলছে যে আমি খাই দিই তুমি খেতে পারি সবচেয়ে প্রেমিক এবং প্রেমিকা ফোনে সব সময় মিথ্যে কথা বলে ঠিক না বেঠিক দুই নম্বর হলো সব রাজমিস্ত্রি মাইনে বাপ কিছু কিছু রাজমিস্ত্রি দেখবেন সবচেয়ে বেশি মিথ্যে কথা বলে তার উদাহরণ দিয়ে যাচ্ছে শুনুন এক দিন আপনার এই বাদুরিয়া থানায় একটা বাড়িতে কাজ করছে তার পাশের বাড়িতে যখন কাজ করার কথা বলেছে ওই মিস্ত্রিরা কি বলেন জানেন ওই মাস্টেরা মানে ভাই আগামী কালকের দুদিন দুই পরে তোর বাড়ি কাজ করব দুদিন তিন দিন চার দিন পাঁচ দিন বার হয়ে যায় জয় দিন বার হয়ে যায় তার বাড়ি কাজ করতে যায় না ঠিক না ম্যাডাম বললাম তিন নম্বর হলো গরুর দালাল দেখবেন গরুর দালাল সবচেয়ে বেশি মিথ্যা কথা মানে সাইকেলে ফিরি কেটে গেলে যেমন ডাইরেক্ট হয়ে যায় কোনো জায়গায় বাঁধে না ঠিক দদ্রুপ ভাবে গরুর দালালগুলোর মুখ ওই রকম সাইকেলে ফ্রি কাটার মতো হয়ে যায় ঠিক না ম্যাডাম খল করে শুধু কসম খায় কসম কসম পৃথিবীর জীবনে তিন প্রকার কয় প্রকার তিন প্রকার জীবনে কত কসম করে করেছেন আল্লাহ ভালো জানে আর কটা কসমের কাফফারা আদায় করেছেন আল্লাই ভালো জানে চলুন আজকে কসমের কাফফারা বলে যাচ্ছে শুনরেকে দিন এক নম্বর হলো কসম ইয়ামিনে লাগবি দুই নম্বর হলো ইয়ামিনে মুনাকিরা তিন নম্বর হলো ইয়ামিনে কমস। ইয়ামনে লাগবে এক নম্বর কসব আপনি আল্লাহর কসম করে বললেন আল্লাহর কসব আমি আজকে বাজারে গিয়েছিলাম আল্লাহর কসম আমি আজকে পড়েছিলাম এর জন্য আপনার কাফফারা আদায় করতে হবে না দুই নম্বর হলো আপনি পৃথিবীর জমিনে চুরি করেছেন ব্যবিচার করেছেন রাগাজালি করেছেন সেনথাই করেছেন করার পরে বলছেন আল্লাহর কসম আমি এই সমস্ত কাজগুলো করিনি এটা করে ইয়ামিনে কমুস এর জন্য আপনার কাফফারা আদায় করতে হবে তিন নম্বর হলো যখন দেখবে চাচার সামনে যখন কালেকশন শুরু করে ঈদগার কালেকশন হোক আর মিলাদের কালেকশন হোক আর মাদ্রাসার কালেকশন হোক আর মসজিদের কালেকশন হোক চাচার ঝোঁক বেড়ে যায় চাচা বলে চাচাকে যখন বলা হয় আগামী বছর কোন আল্লাহর বান্দা দেবে পাঁচ হাজার টাকা চাচা সবার সামনে হাত তুলে আমি আছি আগামী বছর জলসার রশিদটা যখন বিলটা ধরিয়ে দেওয়া হয় বলে কই আমি তো বলিনি ঠিক না

ولكن يواخذكم بما أقدتم الأيمان فكفارته إطعام عشرة مساكين من أوسط ما تطعمون أهليكم أو كسوتهم أو تحذير رقبة فمن لم يجد فصيام ثلاثة أيام

তাহলে একজন গোলাম আজাদ করতে হবে তাও যদি আপনি না পারেন তাহলে আপনাকে তিনটি রোজা আদায় করতে হবে বাড়ি থেকে একটু ঠান্ডা মাথায় চিন্তা করবেন জীবনে কত কসম করেছেন কত ভঙ্গ করেছেন আর কটা ফরা আদায় করেছে চলো তাই আল্লাহ জানিয়ে দিয়ে দিলেন দুই নম্বর তোমরা বন্ধুত্ব করবে কাদের সঙ্গে সত্যবাদী যারা তাদের সঙ্গে বন্ধুত্ব করবে তিন নম্বর বন্ধুত্ব করবেন কাদের সঙ্গে যারা পৃথিবীর জমিনে আল্লাহর জন্য নিজের জীবনকে উৎসর্গ করে দিয়েছে শহীদানদের সঙ্গে বন্ধুত্ব করবেন বা শহীদানদের সঙ্গে বন্ধুত্ব করা নিয়ে কোরআন কি বলছে একটু দেখি চলুন আল্লাহর কোরআন জানিয়ে দিয়ে দিলেন লা তাহসামান্নাল্লাযিনা কুতিলু ফী সাবিলিল্লাহি আমওয়াতা ওয়া লা ইয়াকুন ইনদা রাব্বিহিম ইরযাকুন কোরআনে এবারে নাম্বার হলো চার সূরা নাম সূরা আলে ইমরানের মধ্যে আল্লাহ পাক জানিয়ে দিয়ে দিলে আমি আল্লাহ জানিয়ে দিয়ে দিলাম আমার রাসূল নিজের জীবনকে যা উৎসর্গ করে দিয়েছে তাদেরকে কোনোদিন তোরা তুচ্ছ মনে করবি না আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জানিয়ে দিয়ে দিলাম তারা মৃত্যুর পরেও জিন্দা আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে কবরের মধ্যে রিজিকের ব্যবস্থা করে দিয়ে দেয় সেই চোখ আমাদের নেই কেমন আল্লা বা তাদেরকে খাওয়ায় কেমন করে খবর রেখে দিয়েছে যাদের চোখ আছে তারা দেখতে পাই ঠিক না ঠিক একে চন্দ্র দুই পক্ষ তিনে নেতর এই আধ্যাত্মিক চোখ বা আমাদের নেই ঠিক না ঠিক

কেমন যে নুরের তাদের যত কাজে সূর্য আলা পর্যন্ত হেরে যাবে একবার জোরে বলুন সুবহানাল্লাহ

কি কত কদাজাবাত লাগুল নার এমন 10 ব্যক্তির সম্পর্কে সুপারিশ সাওয়াত করার পারমিশন পাবে যে 10 জন ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের জন্য সিলেক্ট করে দিয়েছে ওই 10 ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির সুপারিশের মাধ্যমে আল্লাহ দয়ায় জান্নাতে পৌঁছে দেবে একবার জোরে বলে সুবহানাল্লাহ শুধু তাই নয় আপনাদেরকে আরো জোরে নিবেদন করে যাই কোরআন বেশি বেশি করে কোরআন মুখস্ত করুন বেশি বেশি করে কোরআন মুখস্ত করুন

যে দেহের মধ্যে কোরআন নেই সেই দেহটা আল্লাহ নবী বললে আমি মোহাম্মদ সাল্লাই তোমাদেরকে জানিয়ে দিয়ে দিলাম যে দেহের মধ্যে কোরআন নেই যে দেহের মধ্যে কোরআন নেই ওই দেহটা হলো উজার বাড়ি না উজার বাড়ি উজার বাড়িতে যে বাড়িতে বসবাস করে না মানুষ সেই বাড়িতে কারা বসবাস করে কারা বসবাস করে জিন দানব ইত্যাদি বসবাস করে না ঠিক তদ্রূপভাবে যে দেহের মধ্যে কোরআন নেই ওই বাড়িটা ওই দেম্বর মতো ঠিক না পেটি ঠিক চলুন তাই আমার আল্লাহ আবার জানিয়ে দিয়ে দিলেন ওরে দুনিয়ার মানুষরা তোমরা শুনে রেখে দাও দুনিয়ার জমিনে যদি তোমরা চার প্রকার মানুষের সঙ্গে যদি তোমরা বন্ধুত্ব করো আমি আল্লাহ পাক জানিয়ে দিয়ে দিলাম দুনিয়ার জমিনে তোমরা শান্তি সম্মান পাবে কে আমাদের ময়দানে মা আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাদেরকে আমার দয়ার জান্নাত জান্নাতুল ফিরদাউসের সদস্য আমি আল্লাহ বানিয়ে দিয়ে দেব একজন হাক্কানি ওলির পরিচয় আপনাদেরকে দিয়ে যাচ্ছে শুনে রেখে দিন যাকে তাকে চোখ বন্ধ করে ওয়ালিক হিসেবে মেনে নেবেন না যার মধ্যে পাঁচটা গুণ থাকবে ওই ব্যক্তি এক হাতখানি ওয়ালি বলে মেনে নিয়ে নেবেন কথা বললাম পাঁচটা গুণ থাকবে ওই ব্যক্তিকে হাক্কানি ওলি হিসেবে মেনে নিয়ে নেবেন বসে জঙ্গলে শুয়ে আছেন আল্লাহ মাগি রুকলাম রুকমাতুল্লাহ নিগে তার কেতাবের মধ্যে লিখেছেন যে ব্যক্তির মধ্যে পাঁচটা গুণ থাকবে ওই ব্যক্তিকে চোখ বুঝিয়ে হাক্কানি ওলি হিসেবে মেনে নিয়ে নেবেন এক নম্বর গলমলি কোথায় গেলে হাক্কানি ওর আলেম হতে হবে বললাম হাক্কানি আলেম হতে হবে জবরদস্ত আলেম হওয়া লাগবে না কম পক্ষে তফসিল জ্ঞান তার মধ্যে থাকতে হবে শুধু তাই নয় মিশকাতুল মাসাবির জ্ঞান তার মধ্যে থাকতে হবে দুই নম্বর হলো আমার বাবা জেনা ভাইরা সেই ব্যক্তি একজন খাঁটি মুমিন হবে খাঁটি মুমিন সেই ব্যক্তির দ্বারা গোনার কাজ সংগঠিত হবে না

যে ব্যক্তি মানুষদেরকে সব কাজে নির্দেশ প্রদান করে অসহের নিশ্চয় মিশে মিশে ওই ব্যক্তিকে দুনিয়া জমি একজন হাক্কানি ওলি হিসেবে মেনে নিয়ে নেবে চার নাম্বার বলে দিয়ে গেলাম পাঁচ নাম্বার হল যে ব্যক্তি কোনো হাক্কানি ফিরে না হাতে ঘামতে ব্যায়াম কর করেছে ওই ব্যক্তিকে চোখ বুঝিয়ে একজন হাক্কানি অলি হিসেবে মেনে নিয়ে নেবে যে ব্যক্তির মধ্যেই পাঁচটা ফোন থাকবে ওই ব্যক্তি কোনো দুনিয়া জমিনে একজন আল্লা বাকি হাক্কানি অলি বান্দা আমার বাবা জেনা একজন হাক্কানি ওয়ালি পরিচয় দিয়ে যাচ্ছে শুনে রেখে দেখে বাকল শরীফের জমিনে শুয়ে আছে লোকটা ছিল হিন্দু ঘরের সন্তান নাম তার হলো প্রতাপ চন্দ্র সেন কি নাম বললাম প্রতাপ চন্দ্র সেন ইসলাম ধর্ম গ্রহণ করার পরে তার নাম হয়েছিল আব্দুল মমিন ঠিক না বেঠিক ওই প্রতাপ চন্দ্র সেন বাংলাদেশের চট্টগ্রামে বাড়ি ব্রাহ্মণগরের সন্তান একদিন স্বপ্ন দেখছে কে যেন তাকে স্বপ্ন দেখালো এই চন্দ্র সেন তোমার এই বাংলাদেশের জমিনে তিন দিন পরে ফুরফুরা জমিন থেকে একজন সহায়ক আসবে নাম তার হলো আবু মক্কর সিদ্দিক ফুরফুরা বীর রহমাতুল্লাহর থেকে ওনার হাতে হাত দিয়ে তুমি ইমানের কালিমা পড়ে মুসলমান হয়ে যাবে প্রতাপচন্দ্র সেন অবাক হয়ে গেল হায় রে হায় কোথাকারছে আবু মক্কর সিদ্দিক আমি একজন ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট সরকারি একজন কর্মচারী ও랏님이 আবু মক্কর ইমানের কালি ব্যাপারে মুসলমান হয়ে যাবো এরা কি চারটি খানি ব্যাপার নাকি ব্যাপার উনি কি বললেন বাংলাদেশের কোন জায়গায় ওয়াজ করছে উনি খবর নিলেন খবর নিয়ে দেখতে পেলেন

সরকারি অফিসার যদি বলে আপনাদের এই কমিটি ছেলেদের বলে যে অমুক হুজুরের সঙ্গে সাক্ষাৎ করবো কমিটি ছেলেদের মন খুশি হবে না কমিটি ছেলেরা বলছে হুজুর আসবেন 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 ফরফর আবু বকর সিদ্দিক রাহমাতুল্লাহ আলাইহি কে যখন পৌঁছে গেলেন বাংলাদেশের চট্টগ্রামে আমি প্রতাপ চন্দ্রশের ওয়াসললে অস্ত্র শোনার পরে হিন্দু মানুষ দাড়ি দাড়ি কিছু নেই ক্লিন শেপ ধুতিটা পরে একটা সাদা পাঞ্জাবি পরে ফুরফুর আবু বক্তা সিদ্দিক রহমাতুল্লাহ কাছে গিয়ে এইভাবে নমস্কার করছে হিন্দু ভাইরা কি করে নমস্কার করে আর মুসলমান ভাইরা কি করে মুসাফা করে ঠিক না ভাই প্রতাপ চন্দ্র সেন ঝরঝর ঝরঝর করে আবু বক্তা সিদ্দিক রহমাতুল্লাহ আলীকে দেখে কানতে লাগলো

সময় প্রতাপ চন্দ্র সেনকে দাদা হুজুর ফিরিকে বলেছিলেন হে প্রতাপ চন্দ্র সেন শুনে রেখে দাও তিন দিন আগে যখন আমি এই জলসায় আসবো তখন বিশ্বনবী আমাকে স্বপ্নের মাধ্যমে জানিয়ে দিয়েছে হে আবু বাক্তার বাংলাদেশে চট্টগ্রামে একজন ব্যক্তি রয়েছে নাম তার হলো প্রতাপ চন্দ্র সেন ওই ব্যক্তির ইসলামের প্রতি অগত্য ভালোবাসা রয়েছে ওই ব্যক্তিকে তুমি ইমানের কালেমা পড়িয়ে মুসলমান বানিয়ে নেবে

ওই সময় দাদা হুজুর ফিরকে বললেন হে প্রতাপ চন্দ্র সেন তোমার নাম কি রাখবে ওই সময় প্রতাপ চন্দ্র সেন বলেছিল হুজুর আমি ঠিক করেছিলাম যদি আমি ইসলাম ধর্ম গ্রহণ করি তাহলে তিনটে নামের মধ্যে থেকে যে একটা নাম রাখবো এক নম্বর হল হাবিবুল্লাহ দুই নাম্বার হল মহিবুল্লাহ তিন নম্বর হল রফিকুল্লাহ এই তিনটে নামের মধ্যে থেকে কোনো একটা নাম আমি রাখবো ওই সময় দাদা হুজুর ফিরকে রহমাতুল্লাহ আলীকে বলেছিলেন হে প্রতাপচন্দ্র সেন এই প্রতাপচন্দ্র সেন তোমার নাম রাখা লাগবে না তোমার নাম স্বয়ং রাসূলুল্লাহ জানিয়ে দিয়েছে তোমার নাম আবুদুল মুমি বোকা মানুষ জানেনা টি সম্পর্কে উল্টোপাল্টা মন্তব্য করতে থাকে বাপ খবরদার করবেন না

আজকে আমার আপনার ঘরের একজন ভাই নাম তার আপনার আনিস খান আমতা জেলায় বাড়ি আমতা আমতা হাওড়া জেলা আমতাই বাড়ি খুন হয়েছে না কিছু পূর্বে না বলছে কি জানে পাই বয়ে বয়ে আসতে গিয়ে নাকি পড়ে মারা গেছে আজকে চারটা খবর বলে যাচ্ছে শুনে রেখে দিন যে সিট গঠন করেছিল আমাদের এই পশ্চিমবঙ্গে মাননীয় মুখ্যমন্ত্রী ওই মাননীয় মুখ্যমন্ত্রী সিট আজকে রিপোর্ট জমা দিয়েছে হাইকোর্ট কলকাতা শ্রী রাজশেখর চন্দ্র হাইকোর্টের যিনি বিচারপতি উনি রিপোর্ট গুলো পড়ে তিনি কি বলেছেন জানেন অবাক হয়ে যাবেন আজ আমরা জানি না বিভিন্ন রকম মন্তব্য করতে থাকি না জেনে শুনে কোনো দিন মন্তব্য করবেন না বাবা উনি বলেছে এটা সিঁড়ি বইয়ে ওই পাইপ বইয়ে পড়িনি আনিস খান আনিস খানকে মারা হয়েছে মাথায় অবন্তি দাগ রয়েছে মাথায় শুধু তাই নাই তার লজ্জাস্থলে আঘাত করা হয়েছে এইরকম নির্মম ভাবে তাকে হত্যা করা হয়েছে ঠিক না বেটি ও বাপ দুনিয়ার জমিনে দুনিয়ার জমিনে যারা মানুষকে হত্যা করবে মানুষকে আল্লাহ নবী জানিয়ে দিয়ে দিলেন মান কতলা নাফসান বিগাইর নাফসিন ফাকআন্নামা কতলান নাস জামিআ যে ব্যক্তি দুনিয়ার জমিনে পবিত্র কোরআনের 5 নম্বর 6 সূরার নাম সূরা মায়দার মধ্যে আল্লাহ পাক বললেন যে ব্যক্তি দুনিয়া জমিনে একজন ব্যক্তিকে হত্যা করলো সে যেন সমগ্র পৃথিবীর মানুষকে হত্যা করলো ঠিক না ঠিক শুধু তাই নয় অমান যে ব্যক্তি দুনিয়া জমিনে একজন মানুষকে জীবিত করলো সে যেন সমগ্র মানুষকে জীবিত করলো একবার জোরে বললেন ও মানুষ তুমি কি জানো তোমার দাম কত তোমার দাম আল্লাহ কত দিয়েছে আল্লাহ রব্বুল আলমী যে কাবা তৈরি করেছে যে কাবা ঘরের দিকে তাকালে মানুষের টাকার ঘরে আল্লাহর গুলার মিন কুড়িটা নেকি লিখে দিয়ে দেন এই কাবার চাইতে মানুষের সম্মান বেশি না কম না বেশি

বলছি আমি ঠিকelab আনিসখানে একটা এই নুক পর্যন্ত নষ্ট হইনি একবার জোরে বলেন সুবহান যারা আল্লাহর রাসুলকে জীবন থেকে উসরঙ্গ করে দিয়ে দেয় তাদের আল্লাহ রাব্বুল আলামিন মৃত্যুর পরে সঙ্গীৃত সূত্রে রেখে দেয় ঠিক নাবা ঠিক উচ্চ আওয়াজে দরুদ আল্লাহুম্মা বলেছিল আপনাদেরকে চার কথা মানুষের সঙ্গে বন্ধুত্ব করতে হবে মনে আছে আপনাদের এক নম্বর হলো নবীনদের সঙ্গে দুই নম্বর হলো শহীদদের সঙ্গে তিন নম্বর হলো সত্যবাদীদের সঙ্গে চার নম্বর হলো নেককান মনসুর মকবুল বান্দা ওলি বান্দাদের সঙ্গে বন্ধুত্ব করতে হবে ঠিক না ঠিক এরপরে আমরা আল্লাহ পাক জানিয়ে দিয়ে দিলেন সুরা তাগা মনের মধ্যে আল্লাহ বাল জানিয়ে দিয়ে দিলেন লাঘু লাহুল কু এই পৃথিবীর মালিক নাম আমি আল্লাহ রব্দুল আনমিন আপনি একজন পৃথিবীর মালিক এই পৃথিবীর মালিক কেমন করে আপনি একজন পৃথিবীর জমিনে একটা কারফুলার মালিক একটা ফ্যাক্টরির মালিক পৃথিবীর জমিনে একটা বিল্ডিংয়ের মালিক আমার আল্লাহ আব্দুল আনামের বলেন পৃথিবীর জমিনে একটা নয় রে বাবা কিছু মালিক আপনি একজন মালিক আর আল্লাহ রব্দুল একজন একজন কলেন মালিক দুই মালিকের মধ্যে পার্থক্য নেই আচ্ছা 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 উদাহরণ দিয়ে যাচ্ছে দুনিয়া জমি নিয়ে আপনি একটা কারখানা তৈরি করেছেন কারখানা ওই কারখানার মধ্যে একশো জন শ্রমিক রেখেছেন দুইজন শ্রমিক যদি আপনাদের বিরুদ্ধে কোনো কথা বলে ওই শ্রমিকদেরকে আপনি রাখবেন না বার করে দেবেন বার করে দেবেন না আমার কাছে আমার নামে দোষ বার করে দেবেন না আল্লাহ পাক জানিয়ে দিয়ে দিলেন বান্দা বলে রাখিস আমি আল্লাহ পাক জানিয়ে দিয়ে দিলাম এই পৃথিবীটাকে আমি আল্লাহ পাক কারখানা তৈরি করে দিয়েছি এই পৃথিবীর জমিনে দুই প্রকার মানুষ হয় যায় এক প্রকার মানুষ আমি আল্লাহ পাক আমার নিয়ামতগুলো খাওয়ার পরে আমি আল্লাহ পাক আমাকে আল্লাহ আল্লাহ বলে ডাকলে আমি আল্লাহ পাক ইচ্ছা করলে তাদেরকে এই দুনিয়া থেকে বার করে দিতে পারতাম ঠিক এই কারখানাতে থেকে বার করে দিতে পারতাম না আর এক পর মানুষ রয়েছে আমি আল্লাহ পাক আমার নিয়ামত গুলো খাওয়ार পরে আমাকে আল্লাহ আল্লাহ বনে ডাকে আমি আল্লাহ পাক তাদের কোরেকে দিয়েছি তাদেরকেও খাওয়াই আমি আল্লাহ পাক জানা আমাকে আল্লাহ আল্লাহ বনে ডাকে না তাদেরকে আমি আল্লাহ পাক দুনিয়া জুমে রেখে দিয়েছি তাদের খানি আল্লাহ পাক খাওয়াই দিক না বেটি তাই আল্লাহ পাক জানিয়ে দিয়ে দেন লাগন মুলকু এই পৃথিবীর মালিক হলাম আমি আল্লাহ রব্বুল আলামিন দুই নম্বরে আল্লাহ পাক জানিয়ে দিয়ে দেন ওয়ালাহুল হামদু এই পৃথিবীর প্রশংসার যোগ্য আমি আল্লাহ রব্বুল

তোমাদেরকে তোমাদের মধ্যে দুই প্রকার মানুষ এক প্রকারের মানুষ হলো তারা কাফের দুই নম্বর হলো মুমিন কাপের এবং মাঝখানে একটা দল লো সেই দলটার নাম হলো মুনাফিক ঠিক না

快点，快点，快点，快点！ তিনটে আলামত মুনাফিকের এক নম্বর হলো ইদা সাল্লা ওয়া সামা যামা আনহু মুসলিমুন ইদা হাদাসা কাযাবা ওয়া ইদা ওয়াদা ফাকলাবা ওয়া ইদা তুমিনা ফাকানা আল্লাহর নবী জানিয়ে দিয়ে দিলেন মুনাফিক যখন নামাজ আদায় করবে মুনাফিক যখন রোজা আদায় করবে সে নিজেকে একজন মুসলিম হিসেবে ধারণা করবে মনে করবে কিন্তু না সে কোনোদিন মুসলিম হিসেবে গণ্য হতে পারে না এক নম্বর হলো ইদা হাদাসা কাযাবা মুনাফিক যখন মিথ্যা কথা বলবে যখন কথা বলবে কথায় কথায় মুনাফেক ব্যক্তি মিথ্যে কথা বলবে এক নাম্বার দুই নাম্বার গল ওই দাম আদা সকলা যখন মুনাফেক ও আদা করবে মুনাফেক ব্যক্তিটা ও আদাকে ভঙ্গ করবে ও আদা সে রক্ষা করতে পারবে না তিন নম্বর হলো ওইদা তুমি না ফাঁকা না যখন তার কাছে আমানত রাখা হবে আমানত বস্তু বস্তু হতে পারে ব্যক্তি হতে পারে টাকা হতে পারে সে আমানতের ক্ষমা খেয়ানত করবে ঠিক না ঠিক আমাদের খেয়াল আপ করবে এই গুন যে ব্যক্তির মধ্যে থাকবে ওই ব্যক্তি এখন দুনিয়া জমিনে এক নম্বর মুনাফিক ঠিক না বে ঠিক মুনাফিক ঠিক সঙ্গে করবেন না বাবা তাই আল্লাহ পাক জানিয়ে দিয়ে দিলেন সেই আল্লাহর গুণ গান গাইবেন যে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে দুইটা শ্রেণীতে বিভক্ত করেছে এক নম্বর হলো মুমিন দুই নম্বর হলো কাফির আল্লাহ পাক জানিয়ে দিয়ে দিলেন আল্লাহু বিমা তা'মালুনা বাসীর আমি আল্লাহ পাক জানিয়ে দিয়ে দিলাম দুনিয়া জমিনে যে সমস্ত কর্মগুলো তুমি করে করে বেড়াও ওই সমস্ত কর্ম সম্পর্কে আমি আল্লাহ রাব্বুল আলামিন সব জানি আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত কর্মগুলো সযোগ্য আমি আল্লাহ দর্শন করি